আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় পার্ট দুই সালাত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে একজন মানুষ মুসলমান হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে তার পরবর্তী যে কাজ আসে সেটা হলো সালাত। তো এই সালাত সম্পর্কে আমরা ছোট সময় থেকেই আমরা পড়ে আসি সালাত, অথবা এই শব্দটার সাথে আমরা পরিচিত আছি। যদিও শব্দটা কি আরবি, কিন্তু এর ফার্সি হচ্ছে কি সালাত শব্দটা আরবি, ফার্সি যে শব্দটা তার সাথে আমরা বেশি পরিচিত যে আমরা নামাজ। তো সালাত আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হলো নামাজ, এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত দয়া কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা পূর্বের নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। ইসলামের যে পাঁচটি রুকনের রুকন বা স্তম্ভ আছে, এর মধ্যে দ্বিতীয়টি হলো সালাত। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া তুতি যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইত। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ। আমরা জানি যে ইসলামের মূল ভিত্তি বা মূল স্তম্ভ হলো পাঁচটা। এক নম্বর হলো কালিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার পরে পরবর্তী যে একটা মুসলমান হিসেবে আমাদের কাজ আসে বা দায়িত্ব আসে সেটা হলো আমাদের কি করা, সালাত আদায় করা। তো এই সালাত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামতিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন, যেই পাঁচটা প্রশ্ন ছাড়া একটা মানুষ পা বা কদম বাড়াইতে পারবেন না, তার মধ্যে একটা কি সালাত। তো হ্যাঁ, হাদিস থেকে সেটাই বলা আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামতিস সালাত, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি। মহান আল্লাহ মুমিনের উপর দৈনিক পাঁচবার সালাত ফরজ আবশ্যক করেছেন, তা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সালাত একজন মুমিন বিশ্বাসী মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। শরিয়াত অনুমোদিত কারণ ব্যতীত কখনো সালাত ত্যাগ করা যাবে না। তো এই সালাত সম্পর্কে যদি আমরা আর একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাদিয়া দিয়েছেন এবং তার উম্মতকেও কি করছেন, হাদিয়া দিয়েছেন এই সালাতটাকে। এজন্য বলা হয়েছে যে সালাতুল মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজবের রাত্রিতে, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কি করছেন, সাক্ষাৎ করছেন, যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা ভ্রমণে, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেই বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সরাসরি আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। এই যে ধারাবাহিকভাবে ভ্রমণ বা ইসরা, এটাকে মিরাজ বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ গমন করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত আছেন তারা যেন দৈনিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, এই সাক্ষাৎটা করতে পারেন, এই ব্যবস্থাটা করছেন কিসের জন্য, সালাতের জন্য। তো আমরা যে সালাত আদায় করি দৈনন্দিন পাঁচবার, আমরা সালাত আদায় করি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এই নামাজে আমরা কি বলি, যেরকম আমরা নামাজে আমরা দাঁড়াইয়া জায়নামাজে দোয়া করি, তারপর নিয়ত করি, তারপরে সানা করি, বিসমিল্লাহ করি, তারপর আমরা সূরা ফাতিহা করি, কিভাবে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ বা মিরাজটা হয় সেটা তোমরা এই কথা দিয়ে বুঝতে পারবে যে আমরা যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পড়ি, আমরা বলি কি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর রহমান রহিম, যিনি দয়াময় পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তারপরে আমরা বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহ তুমি শব্দটা কখন ব্যবহার হয়? কাছে থাকলে নাকি? দূরে যদি থাকে তাহলে আমরা সে ব্যবহার করি সে তাহারা নাকি? আর কাছে থাকলে তুমি তোমরা, এরকম শব্দ ব্যবহার হয়। তো আমরা সালাতে দাঁড়াই বলি যে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহর কাছে যে আমরা বিরাজ করি, আল্লাহর সাথে যে আমরা কথা বলি, সাক্ষাৎ করি, এ আয়াত থেকে আমরা বুঝতে পারি। তো আমরা নামাজে যখন দাঁড়াবো তখন আমাদের সালাতের সিস্টেমটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে সালাতে এমনি ভাবে দাঁড়াবে যেন তোমরা আল্লাহকে দেখে দেখে সব কিছু করতেছো। আল্লাহকে দেখে দেখে কি করতেছো? রুকু করতেছো, সেজদা করতেছো, এমনি ভাবে সূরা আয়াত যা কিছু তুমি পড়তেছো আল্লাহকে দেখে দেখে। যদি এই মানে এটা যদি তোমার না আসে, মানে এই খেয়াল যদি তোমার না আসে, তাহলে তুমি খেয়াল রাখবে বা খেয়াল করবে যে আল্লাহ তোমার দিকে তাকাই আছে। এই দুইটা বাই দুইটার বাইরে আর কি কোনো নিয়ম নেই যে তুমি দাঁড়াবা, দাঁড়াইয়া তাবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তখন তারাও ফাইন নিয়েও এর, তুমি নামাজে বা সালাতে বা ইবাদত বন্দিগিতে এমনি ভাবে দাঁড়াবে যে যেন তুমি আল্লাহকে দেখে দেখে কি করতেছো, সালাত করতেছো। যদি এই খেয়াল তোমার না আছে তাহলে তুমি খেয়াল করবে কি যে আল্লাহ তোমার দিকে তাকাই আছে। তো আল্লাহ যদি তোমার দিকে তাকাই থাকে তাহলে তোমার সেখানে নামাজে সালাতে দাঁড়ানোটা কেমন হওয়া দরকার, তোমার মন মানসিকতা, তোমার অন্তর, এগুলো কেমন থাকা দরকার যে আল্লাহ তোমার দিকে তাকাই আছে। যেমনি ভাবে আমরা অনেক সময় তোমরা দেখেছো যে বিভিন্ন রকম আদালত আছে না, এই আদালতে যিনি বিচার কার্য পরিচালনা করেন, জজ থাকেন, বিচারক থাকেন, এই বিচারকের সামনে যদি আমরা কখনো দাঁড়াই, দাঁড়াইলে আমরা কেমন নম্র, ভদ্র বা নমনীয়, কতটা এইভাবে আমরা দাঁড়াই, দাঁড়াই না? তাহলে কেন দাঁড়াই? যে কোনো রকম বেয়াদবি হয়ে যায় কিনা, হ্যাঁ, অথবা তার মানে খেয়ালে আমার আমার কোনো ভুল ত্রুটি পাই কিনা, এমনিভাবে আমরা দাঁড়াই না জজের সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন নামে আমরা চিনি, যত বিচারক আছেন এই বিচারকের বিচারক হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহর সামনে যদি আমরা দাঁড়াই তখন আমাদের মন মানসিকতা, আমাদের দাঁড়ানো, আমাদের রুকু তাসবি, তারপরে তেলাওয়াত আমাদের কেমন হওয়া দরকার? আমরা অনেক সময় নামাজে দাঁড়াই, দাঁড়াই এই ইচ্ছে মতন আমরা সূরা কেরাত করি, দেখা যায় দুই তিন সেকেন্ডের মধ্যে কি আমরা সূরা কেরাত করিয়ে ফেলাই। আবার আমি অনেকের কাছে এরকম দেখছি যে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া মুখ টুক নড়াচড়াও করে না, কি করে নামাজে দাঁড়াইয়া একটু দাঁড়াইয়া সূরা কেরাত কি পরে না পরে, অনেক সময় দেখছি মুখও নড়ে না। এমন লোকের কাছে আমি জিজ্ঞাসা করছি আপনি নামাজে দেখলাম যে দাঁড়াইয়া কোনো কিছু করেন না, মুখ টুক নড়াচড়াও করেন না, রুকু সেজদা করলেন, কি বললেন? তখন বললেন যে আমি ওই অন্তরে অন্তরে ঘুরাইছে। অন্তরে অন্তরে যদি সূরা ঘুরায়, সূরা ফাতিহা যদি না পড়ে নামাজে, ফাতিহার সাথে যদি আর একটা সূরা না মিলায় তাহলে নামাজ হবে? রুকুতে যাইয়া যদি রুকুর তাসবি না পড়ে, সেজদা যাই সেজদা তাসবি না পড়ে তাহলে নামাজ হবে না। তো অন্তরে ঘুরাইলেও হবে না। হাদিসে আছে যে কমপক্ষে সূরা ফাতিহা উত্তির আকাতে সূরা ফাতিহা তো পড়তেই হবে, এবং প্রথম দুই রেখাতে অথবা ফরজের প্রথম দুই রেখাতে আর সুন্নাতের সব রেখাতেই অন্য একটা সূরা মিলাই দেবে, এবং এটা মুখে পড়তে হইবে, এবং এই শব্দটা যেন নিজের কানে শোনা যায় এমনিভাবে পড়তে হবে, শুধু অন্তরে ঘুরাইলে কি হবে না। তো আমরা সালাত এমনিভাবে আদায় করবো, এবং আমরা দেখা গেছে রুকু হইতে আমরা সোজা হয়ে দাঁড়াই না, রুকু থেকে যদি আমরা সোজা হয়ে না দাঁড়াই তাহলে রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। যদি আমরা রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াই তাহলে আমাদের নামাজ হবে না। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা কি ওয়াজিব। দুই সেজদার মাঝখানে যদি আমরা সোজা হইয়া না বসি তাহলে আমাদের কি হবে না, সালাত হবে না। তো নামাজের যে এই নিয়মগুলো আছে এগুলো আমরা কি করব, এগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূল এই হাদিসে বলে ইসলাম হলো একটা স্তম্ভ,
ইসলামের স্তম্ভ হলো কি সালাত আসসালাতু ইমাদুদ্দিন সালাত হলে ইসলামের একটা স্তম্ভ ফাউন্ডেশন তোমরা জানো একটা বিল্ডিং যদি তৈরি করতে হয় তাহলে সেখানে ফাউন্ডেশনের দরকার আছে না ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং তৈরি করলে যেরকম তার দীর্ঘস্থায়ী বা স্থায়িত্ব নাই ঠিক তেমনি ভাবে ইসলামের স্থায়িত্ব বা ভিত্তি মূল ভিত্তি হলো কি সালাত আদায় করা রাসূল বলতেছেন যে ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন যে ব্যক্তি সালাত আদায় করলো সে ইসলামের স্তম্ভকে মজবুত করলো বা ইসলামের স্তম্ভকে মজবুত করলো আর অমান তারকা ফাকাদ হাদামাদ্দিন যে নামাজ ছাড়িয়ে দিল নামাজ ত্যাগ করলো সেজন্য ইসলামের ফাউন্ডেশনকে কি করলো ভাঙ্গে দিল একজন মুসলিম মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে এর মাধ্যমে বান্দা তার পূর্ব সান্নিধ্য লাভ করতে পারে ঈমান মজবুত হয় আত্মপরিশুদ্ধ হয় মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে আমার মনে আছে আমার এক উস্তাদ তিনি বলছিলেন যে এই সালাত আমরা অনেক সময় মনে করি যে এটা আল্লাহর হুকুম ঠিক আছে এটা আল্লাহর হুকুম হিসেবে আমরা পালন করি কিন্তু তিনি আরবিতে একটা কথা বলছেন যে লাউ লাম তাকুনু রাসুল ইবাদাত লাউ তাদমিন সালিহিল আদাত ওয়া রিয়াদাতু আবদার ওয়া তাহরাতিল আরদান তুহজিবুল আখলাক ওয়া তুতাহিরুন নুফুস এমনি ভাবে আরবিতে অনেক কথা বলছেন তিনি বলতেছেন এই কথাগুলোর অর্থ হলো এটা যে নামাজ যদি আল্লাহর বিধান না হইতো তাহলে পৃথিবীর মধ্যে যত সদ অভ্যাস আছে যত ভালো ব্যায়াম আছে এই ভালো ব্যায়াম সদ অভ্যাসের মধ্যে একটি তোমরা জানো যে বিশ্বব্যাপী বর্তমানে করোনা ভাইরাসের কারণে মানুষ একদম সারা পৃথিবীটা স্থবির তো অমুসলিম যারা আছে তারাও ইসলাম নিয়ে অনেক গবেষণা করে মুসলমান হচ্ছে কারণ মুসলমানদের মুসলমানরা যে পাঁচ অক্ত সালাত আদায় করে পাঁচ অক্ত সালাতের আগে তাদের কি করতে হয় অজু করতে হয় পাঁচ অক্ত সালাতের আগে অজু করতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য একটা মানুষ পূর্ণাঙ্গ ভালো থাকার জন্য সালাতটা হলো একটা অপরিহার্য আমরা পাঁচবার সালাত আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন যে সাহাবায়ে কেরাম তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা কূপ থাকে এবং এই কূপের মধ্যে তোমরা যদি পাঁচবার গোসল করো তাহলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে সাহাবায়ে কেরাম বলেন যে না পাঁচবার গোসল করলে কিভাবে ময়লা থাকে তোমরা যারা আমরা যারা বাংলাদেশে আসি অনেকে আমরা একবার গোসল করি কয়বার একবার গোসল করি আমরা একবার গোসল করলে সারাদিনে আমরা কি একটু ফ্রেশ থাকি না অনেকে আছে দুইবারও করে যারা পরিশ্রমের কাজ করে দুইবার করে তো দুইবার যদি গোসল করে দৈনন্দিন তাহলে কি শরীরে কোনো ময়লা থাকে আর রাসূল বলতেছেন যদি একটা কূপের মধ্যে পাঁচবার গোসল করলে যেমনিভাবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রাসূল বলতেছেন যে তেমনিভাবে যারা পাঁচ অক্ত তোমরা সালাত আদায় করবা তাদেরও শরীরে ওইরকম কোনো পাপ থাকবে না তাহলে আমরা এই সালাতটা কি করব আমরা নিয়মিতভাবে সঠিকভাবে আমরা কি করব সালাত আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের এক আয়াতে বলেন যে ওয়ারকাউ মার রাকিন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো পবিত্র কোরআনে বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করতে বলা হয়েছে সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমান এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায় একে অপরের খোঁজ খবর নিতে পারে সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয় তো আমরা আজকের ক্লাসে এই সালাত সম্পর্কে যতটুকু আমরা জানলাম আমরা আরও ব্যাপক পড়াশোনা করবো এই সালাত সম্পর্কে এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন এক জায়গায় যে এই সালাতটা হলো মানব জাতির জন্য কল্যাণকর যে আমরা যদি পাঁচ অক্ত সালাত আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাড়ে তিন রাত ঘড়িটার কারিগর হয়েছেন আল্লাহ এই সাড়ে তিন রাত ঘড়িটা কেমনে ভালো থাকবে দুনিয়ায় এই বিধিবিধানের জন্য আল্লাহ কি করছেন সালাত আবশ্যক করেছেন যে আমরা যদি এই সালাত আদায় করি তোমরা জানো যে যদি কেউ একটা গাড়ি তৈরি করে তাহলে গাড়ি তৈরি করার একজন গাড়ি তৈরি করার পরে ওইটি কীভাবে চালাইবে তার একটা ক্যাটালগ বানাই দেয় না যে গাড়িটা এইভাবে চালাইবেন ঠিক তেমনিভাবে আমাদের এই সাড়ে তিন রাত ঘড়িটার কারিগর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে সাড়ে তিন হাত ঘড়িটা পৃথিবীতে কেমন কেমনে ভালো থাকবে এবং মৃত্যুর পরে এই সাড়ে তিন হাত ঘড়িটা আল্লাহ বানানো জান্নাতে কীভাবে যাইবে সেই ব্যবস্থাও কি আল্লাহ করেছেন তো আমরা পাঁচ অক্ত সালাত আদায় করব এবং এই সালাত সম্পর্কে আমরা আরও ভালোভাবে জানব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক সকলে বলি আমি আমার ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ